জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 5 এপ্রিল নির্ধারণ করেছেন আদালত। দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখতারুজ্জামান এই আদেশ দিয়েছেন। সেই সাথে এই মামলায় বেগম খালেদা জিয়াকে আগামী 5 এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে আজ খালেদা জিয়াকে আদালতে হাজির করা হয়নি, তবে সকাল থেকেই পুরনো ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালত প্রাঙ্গণে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী শুনানিতে খালেদা জিয়াকে আদালতে হাজির করা হবে বলে আশা প্রকাশ করেছেন দুদকের আইনজীবী। যুক্তিতর্ক চলছে, 32 জন সাক্ষীর স্বাক্ষর শেষ হয়ে গেছে, এখন যুক্তিতর্ক চলছে বাকি আসামিদের, এদের আজকে শেষ হওয়ার কথা ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া কী ধরনের অসুস্থ এই ধরনের কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। তিনি অসুস্থ থাকায় আমরা আইনজীবী হিসাবে আমরা দুশ্চিন্তাগ্রস্ত।